শিলচরের সোনায় এলাকায় শিশু খুনে ও তিন সুকিয়ায় সাংবাদিক খুনের ঘটনায় সর্বাংশের জনসাধারণকে নিয়ে প্রতিবাদে সোচ্চার করিমগঞ্জ প্রেস ক্লাব। মোমবাতি জ্বালিয়ে দুটি নৃশংস খুনের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হলো। চরম নৃশংসতা শিলচরের সোনাই এলাকায় সম্প্রতি অপহৃত হওয়ার পর নৃশংসভাবে খুন হয়েছে নিষ্পাপ অবুঝ পাঁচ মাস বয়সী শিশু ধ্রুবজ্যোতি নাথ। পাশাপাশি জেলার তিনসুকিয়ায় খুন হয়েছেন সাংবাদিক বিজেন দীপনাথি। উভয় ঘটনায় গোটা শিলচরে বর্তমানে শোকাবহ পরিবেশ। এই পরিস্থিতিতে করিমগঞ্জ প্রেস ক্লাব শিশু ধ্রুবজ্যোতি নাথ এবং সাংবাদিক বিজনদীপ তাঁতি খুনের ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় করিমগঞ্জ প্রেস ক্লাবের তরফে জেলা শহরের গান্ধীমূর্তি পাদদেশে মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের আয়োজন করা হয়। উভয় খুনের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মরণানুষ্ঠানে উপস্থিতরা সরব ছিলেন। কদিন পূর্বে শিলচরে যে মর্মান্তিক ঘটনা যেটা ঘটেছে, এক দুগ্ধবয়স্ক শিশু দেবশিশু ধ্রুবজ্যোতি অপহরণ এবং পরবর্তীতে এই নৃশংস হত্যা, আরেক সাংবাদিক হত্যার প্রতিবাদে আজ করিমগঞ্জ প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই উদ্যোগকে অত্যন্ত সাধুবাদ জানাই। আর শিশু যুবজ্যোতি এবং সাংবাদিকের আত্মার যাতে সদ্গতি হয় সেই উদ্দেশ্যে এখানে সবাই সমবেত হয়েছি। করিমগঞ্জের বিশ্বজনেরা আজকে এখানে সবাই এসে দাঁড়িয়েছেন, আমরাও সঙ্গী হয়েছি। আমরা সবাই উপযুক্ত তদন্ত ক্রমে দোষীর শাস্তি যাতে হয় সেই দাবি জানিয়েছি এবং আশা করছি অতি সত্বর প্রকৃত দোষী যে আছে, আর শুধু যে দু তিনজন ধরা পড়েছে তারা নয়, তার পিছনে বা তার প্রেক্ষাপটে যারা আছে তাদেরও যাতে তদন্ত ক্রমে পুলিশ বের করে আনতে সমর্থ হয় এবং করিমগঞ্জ প্রেস ক্লাবের এই স্মৃতিচারণ ও শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে সাংবাদিকদের পাশাপাশি দলমত নির্বিশেষে একাংশ রাজনীতিবিদ, বিধায়ক, পাশাপাশি বিশিষ্ট বিদ্বজনরা উপস্থিত ছিলেন। এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের মাধ্যমেই এই দুই খুনের ঘটনার নীরব প্রতিবাদ সর্বত্র ধ্বনিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।